পর তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার গাড়িতে হামলার অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিগড়া মালিক বেরিয়া পঞ্চায়েতের সুলেমানপুরে। গতকাল রাত 12টা নাগাদ শ্রীপুরে প্রচারের গাড়ি যখন ঢোকে, সেটা দেখতে পেয়ে একদল আইএসএফ এর কর্মী এসে গাড়ি থামিয়ে ফ্লেক্স ছিঁড়ে দেয় বলে অভিযোগ, এবং তারা গাড়ির ওপরে হামলা করে এবং মারধর করে প্রচারের লোকজন এবং ড্রাইভারদের। জানা যায় কালকে মমতা ব্যানার্জি আসবে অশোকনগরে, আমরা ওই পাড়াতে ঢোকাতেই 50-60 জন ছেলে এবং মেয়েরা সব মাস লাঠি নিয়ে এসেছে। প্রথমে এসেই আমাকে মারে, আমি সরে যাই, আমার জাস্ট এখানটা টাচ করে যায়। এইটাই এ হচ্ছে যে যা এ করবি মেরে ফেলবে, এবং আমাদের মারার উদ্দেশ্যেই আমাকে প্রথমে গলায় টিপে ধরে আমি কোনো রকমে বাঁচি। একজন মহিলা ছিল, সে দৌড়ে এসে এদের পাড়ায় এসে খবর দেয়, তখন এরা যাতে ওরা সরে যায়। এরপর অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।